এই হামলার ঘটনাটা ঘটবে এবং কেন, যেখানে হাজারখানিক মানুষ দল বেঁধে থানার সামনে আসলো, তারপরে কিছুক্ষণ অবস্থান করে চলে যায়, সেখানে 100 মানুষ কেন অতর্কিত এখানে হামলা চালালো, এটি খুঁজে বের করা দরকার। আচ্ছা, এখন পর্যন্ত 13 জন পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জের এনায়েতপুরে 11 জন পুলিশকে হত্যা করা হয়েছে থানায় ঢুকে। এটা কি আপনার কাছে মনে হয় যে সাধারণ ছাত্র জনতা যাদের কাছে কোনো অস্ত্র নাই যে তারা থানায় ঢুকে 11 জন পুলিশকে হত্যা করবে? এটি এখন করা হচ্ছে যে জামাত শিবিরকে এইটা দোষ দেওয়ার জন্য, যদি আমার এই পুলিশ ভাইয়েরা যদি সতর্ক না হয় এবং আমার যারা পুলিশের সিনিয়র জুনিয়র সহকর্মীরা আছে থানা লেভেলে যারা কাজ করছে, ক্যাম্প ফাঁড়িতে যারা কাজ করছে, আপনারা কিন্তু আবার আক্রমণের শিকার হবেন এবং হত্যাকাণ্ডের শিকার হবেন, এবং এই কাজটি করবে ছাত্রলীগ, যুবলীগ। সিরাজগঞ্জের এনায়েতপুরে 13 সদস্যকে থানায় ঢুকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এটা স্পষ্টই আপনারা বুঝতে পারতেছেন এটা কারা করেছে। তো এটা নিয়ে আরও কিছু আলোচনা এসেছে, যেখান থেকে স্পষ্ট বুঝতে পারবেন এটা ছাত্রদের কাজ নয়। সেই ভিডিও আমার আপনাদেরকে দেখাবো, আশা করি বুঝতে পারবেন। চলুন ভিডিওগুলো দেখি, এরপর বিস্তারিত কথা বলবো। যখন সেনাপ্রধানগণ, বিগত সেনাপ্রধানগণ যখন সংবিধান লঙ্ঘন করে এই এই সরকারকে একতরফাভাবে ক্ষমতায় রাখার জন্য সহযোগিতা করেছে, যে ইকবাল করিম ভূঁইয়ার কথা মেজর সিদ্দিক সাহেব বললেন, উনি কিন্তু 2014 সালে একতরফা নির্বাচনে কিন্তু নায়ক ছিলেন, এবং 2014 এবং 2015 সালে বিএনপি জামায়াতের নেতাদেরকে যেভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা কিন্তু জনপ্রিয় নেতা ইলিয়াস আলীকে দেখেছি, তার কিন্তু হদিস কিন্তু আমরা এখনো জানি না। আমরা কিন্তু লাকসানের এমপি হিরু আলম কিন্তু আমরা দেখেছি, আমরা বিএনপি ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে দেখেছি, এবং আমরা কিন্তু অসংখ্য নেতা কর্মীদেরকে গুম হতে দেখেছি, এবং 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 আপনার আপনার ওই সময় কিন্তু এই সেনাবাহিনী এখন যে ভূমিকাটা নিচ্ছে, এই ভূমিকাটার যদি 100 ভাগের 1 ভাগও যদি সেনাবাহিনী ভূমিকাটা নিত, তাহলে এই শেখ হাসিনার খুনি শেখ হাসিনা হতো না। এবার 2018 সালে জেনারেল আজিজ যে দিনের ভোট রাতে করে দিলেন, সেনাবাহিনীকে ব্যবহার করলেন, এবং এটাকে সেনা সে মানে এই আচরণে শেখ হাসিনাকে খুনি থেকে মাফিয়া শেখ হাসিনা তৈরি করলো 2018 সালে। এখন সেনাবাহিনী যে ভূমিকাটা নিয়েছে এটা আমি সাধুবাদ জানাই এবং তাদেরকে ধন্যবাদ আমি জানাই, কিন্তু আমি এটাতে একটু কনফিউজ অনেক ক্ষেত্রে। এক হচ্ছে সেনাপ্রধান বলেছেন যে ছাত্র জনতার উদ্দেশ্যে গুলি চালাবেন না, কিন্তু এটা সাধারণত কোনো সেনা কমান্ডার এই ধরনের কমান্ড দিতে পারেন না, ইভেন প্রধানমন্ত্রীও পারেন না, হোম মিনিস্টারও পারেন না। এটা গুলি চালানোর পরিস্থিতি ডিপেন্ড করে ফিল্ড লেভেলে যিনি কমান্ডার থাকে, এখানে কিন্তু এসওপি থাকে, এসওপি স্ট্যান্ডিং অর্ডার প্রসিডিং বা রুলস অফ বিজনেস, এটা থাকে, ওইটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে সেনা কমান্ডার সিদ্ধান্ত নেয়। যেমন সেনাপ্রধান গতকাল বলেছে, কিন্তু আজকে কিন্তু সেনাবাহিনী ফিল্ড লেভেলের কমান্ডার কিন্তু গুলি করেছে, সেটা ফাঁকা গুলি হোক আর যে গুলি হোক, তো উনি যে গুলিটা করেছে এটা সঠিক সিদ্ধান্ত, কারণ ওইটার পরিস্থিতির উপরে তিনি গুলিটা করেছে। তাহলে এই যে সেনাবাহিনী সেনা কমান্ডারের যে আদেশটা, এই আদেশটা কিন্তু একটা অস্পষ্ট, এবং উনি যে আদেশটা দিলেন এটি আবার আইনগত জটিলতাও আছে। আমি একদিন আইনজ্ঞ হিসেবে বলছি, আইনগত জটিলতাটা হচ্ছে যে যদি সেনাবাহিনী যদি এমন পরিস্থিতি হয় যে সেনাবাহিনীর সামনে যুবলীগ, ছাত্রলীগ, গুন্ডালীগ অথবা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে যেটা এসেছে ভারত থেকে স্নাইপার এসে এই যে প্রকাশ্যে গুলি করছে বা দূর থেকে গুলি করছে, তাহলে এটা যদি সেনাবাহিনীর সম্মুখে যদি ঘটে থাকে এবং আমার পুলিশ লীগও যদি এই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয় এবং সেনাবাহিনী যদি সাইলেন্ট ভূমিকা নেয়, তাহলে সেনাবাহিনীও কিন্তু ইনডাইরেক্টলি ফৌজদারি অপরাধ করছে, এবং কারণ আপনার কোনো ফৌজদারি অপরাধ শুধু আপনি অ্যাক্ট করলে যে অপরাধ হবে বিষয়টা তা না, আপনি আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আপনি উপস্থিত থেকে আপনি সাইলেন্ট অথবা অমিশন, আপনার যে দায়িত্বটা পালন করার কথা সেটা আপনি করেন নাই, তার মানে আপনার সম্মুখে আপনার পুলিশ লীগ, গুন্ডা লীগ, ছাত্রলীগ, যুবলীগ হত্যা করছে বা অথবা ভারতের স্নাইপার হত্যা করছে, আর আপনি চেয়েছে দেখছেন এবং আপনার সেনা কমান্ডার বলেছে গুলি করা যাবে না, কারণ ওইখানে তো উপস্থিত সেনা কমান্ডারের দায়িত্ব হলো যদি গুন্ডালীগ বা ছাত্রলীগ অথবা যুবলীগ অথবা পুলিশ লীগ অথবা ভারতের স্নাইপার লীগ যদি গুলি করে, তাহলে সেনাবাহিনী তাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করবে, এটা হচ্ছে বিধান, এবং ওইখানকার উপস্থিত যে কমান্ডার সেই সিদ্ধান্ত নেবে। কিন্তু তিনি যদি এই গুলিটা না করেন সেনা কমান্ডারের আদেশ অনুসারে, তাহলে পরবর্তীতে যখন তারা ব্যারাকে ফিরে আসবে তাহলে কিন্তু প্রত্যেকটা ঘটনায় একটা হত্যা মামলা হবে, এক বা একাধিক হত্যা মামলা হবে, এই হত্যা মামলায় ওখানে ফিল্ড লেভেলের যে সেনা কমান্ডার আছে তিনিও কিন্তু মামলার আসামি হবে, অভিযুক্ত হবে। এই কারণে কিন্তু অপারেশন ক্লিন হার্ট যে 35 দিন হয়েছিল 2003 সালে, যেটা আমাদের ওই যে মেজর রেজা বললেন, সে ওই অপারেশনে ছিল, ওই অপারেশনে আমিও দায়িত্ব পালন করেছি, এবং তখন হয়েছে যেটা অফিসিয়ালি প্রায়
আজকেরটা সব প্রায় 350 অফিসিয়ালি বা পত্রপত্রিকার ভাষ্য অনুসারে, বা বেসরকারি ভাবে 1,000 এবং পঙ্গুত্ব প্রায় 2,000। তাহলে এটা দায় কি সেনাবাহিনী এড়াতে পারবে? এবং সেনা কমান্ডারদের উপস্থিতিতে, সেনা কমান্ডার বলতে ফিল্ড কমান্ডারদের উপস্থিতিতে যে হত্যাযজ্ঞগুলো হয়েছে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু হত্যা মামলার আসামি। তাহলে এটা দায় কি জেনারেল ওয়াকারুজ্জামান কি নিবে? এটা এটা যদি ক্ষমতার পরিবর্তন হয় এবং প্রত্যেকটা তো হত্যা মামলা হবে, তাহলে এই সেনা কমান্ডারদেরকে ওই বাঁচাবে কে? কারণ জেনারেল ওয়াকারুজ্জামান তো একটা নির্দিষ্ট সময়ের জন্য সেনাপ্রধান থাকবেন, তারপরে উনি রিটায়ার করবেন, তারপরে জেনারেল মইনের মতোই আমেরিকা বা অন্য কোথাও বাড়ি করে উনি শান্তিতে থাকবেন। তাহলে যারাই ফিল্ড লেভেলে আছে, ক্যাপ্টেন বা মেজর বা লেফটেন্যান্ট কর্নেল, তাহলে তাদের কি অবস্থা হবে, তাদের পরিবারের কি অবস্থা হবে? এবং তারা তো হত্যা মামলা আসামি হবেন এবং তাদের সাজা হবে, চাকরি চলে যাবে, যাবজ্জীবন কারাদণ্ড চলে যাবে। যে সেনাবাহিনী সেনাবাহিনী এটার কোনো দায়িত্ব নিবে না, এবং সেনাবাহিনী এই কনফ্লিক্টের কোন মানে যে বিষয়টা 90 সালে জেনারেল নুরউদ্দিন যে স্ট্যান্ডটা নিয়েছিল, সেই স্ট্যান্ডটা জেনারেল ওয়াকারুজ্জামান নিয়ে সেনাবাহিনীকে যদি ক্যান্টনমেন্টে ব্যাক করে, আমি আপনি আপনাকে আমি হলফ করে বলছি, আমার 2 বছরের সেনাবাহিনীর ট্রেনিং, আমার 28 বছরের পুলিশের ট্রেনিং এবং আমার এই জুডিশিয়াল ব্যাকগ্রাউন্ডে আমি বলছি, ইট উইল টেক 72 আওয়ার্স টু আউস শেখ হাসিনা অ্যান্ড অল আওয়ামী স্পেন্সার, ইনক্লুডিং ভারতীয় স্নাইপার, ভারতীয় দালাল এবং ভারতীয় র এবং ভারতীয় যে 20 লক্ষ লোক কাজ করে, 72 ঘন্টা লাগবে। কিন্তু সেনাবাহিনীকে তো স্ট্যান্ড নিতে হবে, কারণ সেনাবাহিনী যে এখন স্ট্যান্ড, এটা কিন্তু মানুষের কাছে কনফিউজিং। এবং সেনা কমান্ডার জেনারেল ওয়াকারুজ্জামান প্রকারান্তরে তার কিন্তু ফিল্ড লেভেলের কমান্ডারদেরকে কিন্তু আপনার আপনার ফৌজদারি মামলায় অভিযুক্ত করে রেখে যাচ্ছেন। এটি হচ্ছে একটা। আরেকটি হচ্ছে যে আমাদের আমাদের সিদ্দিক সাহেব যে স্নাইপারের কথা বললেন, আমি এটা ডিবেটে আমি চাচ্ছি না, সেটা হলো যে সেটা যদি ভারতের থেকে এসে থাকে সেটা আমি নিশ্চিত নই। আবার আমাদের যে স্নাইপারের গল্পটা করছি না আমি, আপনাকে যদি বলি যে আজকে সারাদিন যা ঘটলো এবং কালকে যে অবস্থা হতে যাচ্ছে, আগে গত 2 দিন আগে কি ঘটেছে এগুলি নিয়ে এত বেশি আমরা কনসার্ন নই, কালকে সারাদিন যা হলো এর প্রেক্ষিতে কালকে যা হতে যাচ্ছে এর মধ্যে আপনি সমাধান কি দেখেন বা কোন দিকে যাচ্ছে? এটা খুব ছোট্ট করে পরিবার পরিষদ 2015 সালে জঙ্গিদেরকে, মানে জঙ্গি মানে একটা একটা মামলার আসামিদেরকে ঢাকা থেকে মাইমনসিং আদালতে নিয়ে, এখনকার প্রেক্ষিতে একটু উদাহরণ দিয়ে শেষ করে, এখনকার প্রেক্ষাপট আমি বলছি, আমি এখনকার প্রেক্ষাপট আমি বলছি, ঢাকা থেকে যখন মাইমনসিং এ নিয়ে যায়, সেখানে কিন্তু জঙ্গি নাটক সাজিয়ে পুলিশকে কিন্তু হত্যা করা হয়েছিল। কেন করা হয়েছিল? করা হয়েছিল যে পুলিশকে সরকারের পক্ষে নেওয়ার জন্য, আওয়ামী লীগের পক্ষে নেওয়ার জন্য। এই যে আপনি দেখেন সিরাজগঞ্জের এনায়েতপুরে 11 জন পুলিশকে হত্যা করা হয়েছে থানায় ঢুকে, এটা কি আপনার কাছে মনে হয় যে সাধারণ ছাত্র জনতা যাদের কাছে কোনো অস্ত্র নাই যে তারা থানায় ঢুকে 11 জন পুলিশকে হত্যা করবে? এটি এখন করা হচ্ছে যে জামাত শিবিরকে এটা দোষ দেওয়ার জন্য যে, এবং জামাত শিবিরের রাজনীতি বন্ধ, দল বেঁধে থানার দিকে আসে, সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। দেখেন প্রথমে হাজার খানিক মানুষ দল বেঁধে থানার সামনে আসে, সেখানে অবস্থান করে তারা চলে যায়। আচ্ছা, পরে কয়েকশো মানুষ অতর্কিত থানায় এসে হামলা চালায়, তার মানে এই জায়গায় ঘটনাটা একদম সম্পূর্ণ বিপরীত। পুলিশ এমন না যে তাদেরকে ফায়ার করেছে, কোনো মানে হামলা চালিয়েছে ফলে তার পাল্টা হামলায় পুলিশ এখানে নিহত হয়েছে তা না, তার মানে এখানে কিছু একটা ঘটনা আছে যেটা তদন্ত করা দরকার, যে কীভাবে এই হামলার ঘটনাটা ঘটলো এবং কেন, যেখানে হাজার খানিক মানুষ দল বেঁধে থানার সামনে আসলো, তারপরে কিছুক্ষণ অবস্থান করে চলে যায়, সেখানে 100 মানুষ কেন অতর্কিত এখানে হামলা চালালো, এটি খুঁজে বের করা দরকার। আচ্ছা, এখন পর্যন্ত 13 জন পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাদের শরীরে আঘাতের চিহ্ন আছে। এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাকও নিহত হয়েছেন বলে এই পুলিশকে জানিয়েছে। তার মানে পুরো ঘটনাটা বেশ রহস্যে মোড়া, যে সারা দেশে উত্তাল ঢেউ, বহু জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে তখনই যখন শাসক দলের নেতাকর্মীরা গুলি চালিয়েছে, হামলা চালিয়েছে, তখন পাল্টা প্রতিরোধে কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া গতকালকে যেমন সারা দেশ উত্তাল ছিল, কিন্তু হতাহতের কিন্তু ঘটনা ঘটেনি, আওয়ামী লীগের পক্ষ থেকেও হামলা করেনি, কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে কয়েকটি ঘটনা ঘটেছে, কিন্তু সামগ্রিকভাবে শাসক দল প্রতিরোধ করবে এইরকম কোনো কর্মসূচি দেয়নি। আজকের এই কর্মসূচি দেওয়ার ফলে এই ধরনের যেই ঘটনা, তাতে ধারণা করা হচ্ছে যে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই হতাহতের সংখ্যা 100 ছাড়িয়ে যাবে। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে সিরাজগঞ্জের পরিস্থিতি, যেখানে 13 জন মারা গেছে, অথচ বহু জায়গায় পুলিশকে প্রোটেকশন দিয়েছে মানুষ, সেই দৃশ্য দর্শক বিষয়ে আপনারা দেখেছেন, পুলিশের গায়ে একটি আঁচড়ও লাগতে দেয়নি, ছাত্ররা ব্যারিকেড দিয়ে পুলিশকে একদিকে সরিয়েছে, অনেক জায়গায় পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলেমিশে গেছে ছাত্রদের সঙ্গে, সেই অভূতপূর্ব দৃশ্যও অনেক
ভিডিওতে দেখা গেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক আলোচনা শুনেছেন বা দেখলেন আপনারা, দেখে আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে বা আলোচনার মাধ্যমে এগুলো কারা করেছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু কখনো এই কাজ করতে পারে না, তারা কিন্তু কখনো এমন কাজ করতে পারে না যেটা জনগণের ক্ষতি হবে। তারা আন্দোলন করতেছে, এই কাজ যারা করেছে তারা নিশ্চিত সন্ত্রাসী, আর সন্ত্রাসী এদেশে কারা, তারা সবচেয়ে বেশি পাকা খেলোয়াড় আমরা কিন্তু জানি আর সবাই কিন্তু জানেন। তো স্পষ্টতে বোঝা যাচ্ছে যে এই কাজটি আওয়ামী লীগ তাদেরকে ফাঁসানোর জন্যই, এবং এই আন্দোলনকে জঙ্গি এবং জঙ্গি হামলা রূপ নেওয়ার জন্য এই কাজটা করানো হয়েছে।